কখনো সময় পেলে একটু ভেবে দেখো, ভালোবাসা আর সময় ছাড়া আমি কি চেয়েছিলাম। মিস করা আর অপেক্ষা করা সত্যি খুব কষ্টের, যে করে সেই জানে। একটা কথা জানো তো, দুঃখ পেতে পেতে অনেকটা সময় লেগেছে নিজের মনকে পাথর করতে। আমি আর মাটি হতে চাই না। সময় মানুষকে বড্ড ব্যথা দেয়, তাই ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে। যে অল্প কথার অনুভূতি বোঝে না, তাকে তুমি রচনা লিখে দিলেও সে বুঝতে পারবে না। এই দুনিয়ায় ভালো থাকার একটাই উপায়, জীবনে কারোর কাছ থেকে কোনো কিছু আশা করো না। কারো প্রেমে পড়া খারাপ না, কারোর প্রতি প্রবলভাবে ইমোশনস কাজ করা খারাপ না। তোমাকে শুধু জানতে হবে কখন কোথায় থামতে হবে। আঘাত তো সেই মানুষটাই দিয়ে গেছে যে একদিন বলতো, তুমি কাঁদলে আমার কষ্ট হয়। জীবন সেটা নয় যেটা আমরা ভাবি, জীবন সেটা যেটা আমরা কল্পনাও করি না, কিন্তু সেটাই আমাদের সাথে ঘটে যায়। বন্ধুত্ব তো সেটাই যে সবসময় তোমার পিছনে লাগে, অথচ তোমার বিপদের সময় তোমার পাশে থাকে। তোমার সব খারাপ দিকগুলো জেনেও তোমাকে পছন্দ করে। আমি চাই তুমি সবসময় ভালো থাকো। তুমি যদি আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবেসে বেশি ভালো থাকো, তাতেই আমি সুখী। সে সত্যি তোমাকে ভালোবাসবে, সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সারাক্ষণ তোমাকে মিস করবে। প্রতিটি মানুষের এটাই পরিচয়, বিশ্বাস করলে আঘাত করে, ক্ষমা করলে দুর্বল হবে, প্রশ্রয় দিলে মাথায় ওঠে, উপদেশ দিলে পাগল হবে, সম্মান করলে চাকর হবে, উপকার করলে অহংকার করে। লোকে বলে কথা বলার জন্য সময়ের প্রয়োজন, কিন্তু আমি বলি সময় নয়, ইচ্ছার প্রয়োজন। কষ্ট তখনই বেশি হয় যখন আপন মানুষগুলো পরের মতন ব্যবহার করে। কখনো ঘৃণা বা অবহেলা করো না, শুধু বলে দিও যে আর তোমার আমাকে তোমার জীবনের দরকার নেই, দেখবে আমি এমনিতেই চলে যাব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এমনই মোটিভেশনাল ভিডিও পেতে। তবে আজ এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।